এক গ্রামে বসবাস করত কাঠুরি আর তার স্ত্রী। কি গো, তুমি জঙ্গলে কাঠ কাটতে যাবে না? অনেক বেলা হয়ে গেছে, কখন যাবে তুমি? ঘরে তো চাল ডাল কিছুই নেই, জঙ্গল থেকে ফিরে এসে আমাকে এনে দেবে। হ্যাঁ গিন্নি, আমিও ওটাই ভাবছি, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমি এখন বেরিয়ে পড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। এই বলে কাঠুরি তখন জঙ্গলের দিকে রওনা দিল কাঠ কাটার জন্য। উনি তো চলে গেল, আমি এখন তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নি। উনি তো অনেক কষ্ট করে, দেখে অনেক মায়া হয়। আজকে আর বেশি ঘন জঙ্গলের দিকে যাব না, ভাবছি এই গাছটাই কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। গিন্নি তো বলল ঘরে চাল ডাল কিছুই নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে গাছ কেটে বাজারে বিক্রি করে ঘরে চাল ডাল নিয়ে যেতে হবে। তাহলে এখন তাড়াতাড়ি গাছটা কাটতে শুরু করি। ওহ, আমায় তুমি কাটবে না গো, আমারও তো প্রাণ আছে, আমি তো তোমাদেরকে কত উপকার করি, তোমাদেরকে অক্সিজেন, ফুল ফল, ছায়া কত কিছু দিই, আবার আমি বৃষ্টিপাতেও সাহায্য করি। তোমরা যেভাবে গাছ কাটতে শুরু করেছো, তার জন্য বৃষ্টিও হচ্ছে না, গরমের তাপমাত্রাও বাড়ছে। গাছও কথা বলছে, গাছেরও প্রাণ আছে, তাহলে গাছ আমাদের এত উপকার করে, তাহলে আজ থেকে আর আমি গাছ কাটবো না, আর কাউকে কাটতেও দেব না। তাহলে আজ থেকে আমি সবাইকে গাছ লাগানোর জন্য বলবো, ও আমি নিজেও লাগাবো। তাহলে এখন আমি ঘরের দিকে রওনা দিই। গিন্নি, আজ থেকে আমি আর গাছ কাটবো না, ভেবেছি অন্য একটা কিছু কর্ম করে সংসার চালাবো, তুমি কোনো চিন্তা করবে না, আর কাউকে গাছ কাটতেও দেব না, এখন আমরা নিজেরাই গাছ লাগাবো। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।